apps. App secret, trainer secret. ট্রেনারদের স্পেশাল কিছু সিক্রেট আছে, স্পেশালি অ্যাপস রুটিন প্ল্যান করার জন্য। আজকে সেই সিক্রেটগুলো আপনাদের সাথে রিভিল করে দিব। আসসালামু আলাইকুম, আই এম এনজে, ISSS সার্টিফাইড পার্সোনাল ট্রেনার অ্যান্ড ইউর নিউট্রিশনাল কোচ। অ্যাপস এর কি ধরনের এক্সারসাইজ করলে অ্যাপস এর কোন পার্টে কিভাবে লাগবে এবং কি করলে সিক্স প্যাক অ্যাপস তৈরি করা পসিবল হবে, কি কি এক্সারসাইজের মাধ্যমে করা পসিবল হবে সিক্রেট শেয়ার করতে এসেছি। কোনো একটি পার্ট যদি মিস না করতে চান, ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকতে হবে। যদি অ্যাপসকে আমরা খুব মোটা দাগে ভাগ করে থাকি, তাহলে একদম জেনারেল নলেজেও আমাদের অ্যাপসে দুটি পার্ট আছে। এটিকে বলে আপার অ্যাপস, আপার অ্যাপ যেখানে আমাদের রিব কেজ অবস্থিত, অ্যান্ড দিস ইজ আওয়ার লোয়ার অ্যাপ যেটা আমার ব্যালি বাটন থেকে নিচ পর্যন্ত অবস্থিত। সো ফিমেলদের আপার অ্যাপস লোয়ার অ্যাপস দুটোই বেড়ে যাওয়ার কিন্তু একটা টেন্ডেন্সি থাকে। যারা আমরা ওয়ার্কিং লেডি আছি তাদের দেখা যায় বিভিন্ন সময় স্ট্রেসের কারণে মেল এবং ফিমেলদের আপার অ্যাপস ডেভেলপ করে, দ্যাট মিন্স এখান থেকে একটু ফোলা ভাব ডেভেলপ করে। বাট মেয়েদের ক্ষেত্রে বেশিরভাগ সময়ই লোয়ার অ্যাপস নিয়ে আমরা বেশি চিন্তায় পড়ে যাই। এখন আমাকে বুঝতে হবে যখন আমি অ্যাপস রুটিনটা সেট করব, আমার অ্যাপস এর কোন জায়গাটাকে আমি ফোকাস করছি। যদি আমার লোয়ার অ্যাপস মাসল গ্রুপ হয়, আমি লোয়ার অ্যাপস কে আমি ট্রেন করতে চাচ্ছি, লোয়ার অ্যাপস কে আমি ঠিক করতে চাচ্ছি, তাহলে স্পেসিফিক কয়েকটি ওয়ার্কআউট আছে যার মধ্যে থ্রি বেস্ট এক্সারসাইজ ফর লোয়ার অ্যাপস আপনাদের সাথে আমি শেয়ার করব এবং আপার অ্যাপস কে ট্রেন করার জন্য কোন তিনটি মোস্ট এফেক্টিভ এক্সারসাইজ আছে সেই তিনটি মোস্ট এফেক্টিভ এক্সারসাইজ আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব, সিক্রেটগুলো আপনাদের সাথে রিভিল করব। নেক্সট টাইম আপনি যখন আপনার জন্য অ্যাপস রুটিন তৈরি করবেন অথবা আপনি যদি কোনো প্রফেশনালের সাথে কাজ করে থাকেন, দেন ইউ ক্যান ইজিলি ফাইন্ড আউট যে আপনি আসলে অ্যাপস এর কোন মাসেল গ্রুপকে ট্রেন করবার জন্য কি ধরনের এক্সারসাইজগুলো করছেন। চলুন প্রথমে জেনে নেই লোয়ার অ্যাপস এর জন্য, লোয়ার অ্যাপস কে ট্রেন করবার জন্য আমরা কি ধরনের এক্সারসাইজগুলো করব। অবশ্যই আমাদের রিভার্স অ্যান্টি গ্র্যাভিটি এক্সারসাইজগুলো লোয়ার অ্যাপস মাসেল গ্রুপকে টাইটেনিং করতে, শ্রিঙ্ক আপ করতে এবং এখানে যে ফ্যাটটা আছে এই ফ্যাটগুলোকে ঠিক করে মেল করতে খুব বেশি কাজ করবে। সো ফার্স্টলি আমি আপনাদের যে এক্সারসাইজটি দেখাচ্ছি ফর লোয়ার অ্যাপস, আমরা প্রথমেই যেটি করতে পারি সেটি হচ্ছে ডাবল লেগ রাইজ। ডাবল লেগ রাইজ এটা আমাদের একটা রিভার্স মুভ হবে। সো সেটির জন্য আমরা কোমরের নিচে হাত দিয়ে লেগটাকে স্ট্রেইট করে ঠিক এইভাবে অ্যান্টি গ্র্যাভিটি করব, যেটা আমাদের লোয়ার অ্যাপসকে ট্রিগার করবে। টাইম আমি আপনাদেরকে ডাবল লেগ রাইজ করে দেখালাম। নেক্সট ডে আমি যেটি করব সেটি হচ্ছে মোস্ট পপুলার একটি এক্সারসাইজ, মাউন্টেন ক্লাইম্বিং। ইটস অলসো ওয়ার্ক অন আওয়ার বেলি পাউচ। সো আমি আপনাদের সুবিধার জন্য 20 রেপিটেশন মাউন্টেন ক্লাইম্বিং করে দেখাচ্ছি। প্রথমে আমরা টেবিল টপে যাব, দেন ঠিক এইভাবে করে 1 2 4 লোয়ার বেলি পাউচ অ্যাক্টিভ হবে এবং ফ্যানটা ডিমোলিশ হবে। লোয়ার বেলি পাউচটাকে ট্রিগার করবার জন্য এবং লোয়ার বেলি পাউচ রিমুভের জন্য নাম্বার 3 তে গিয়ে খুবই এফেক্টিভ একটি এক্সারসাইজ আমি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা আমাদের স্পেশালি লোয়ার বেলি পাউচে কাজ করবে। আমরা এর জন্য প্রথমেই কোমরের নিচে হাত দিয়ে নিব এবং পাটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এনে জাস্ট ফ্ল্যাটার কিক করব।
আমি আপনাদের সুবিধার জন্য 30 রিপিটিশন করে দেখাচ্ছি। এভাবে করে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এসে ফ্ল্যাটার কিক আমাদের লোয়ার বেলি পাউচ, ইউ ক্যান ফিল বেলি পাউচ অ্যাক্টিভ হচ্ছে এবং ঠিক ফ্যাট প্লেটে গিয়ে লাগবে। মেজর মাসেল গ্রুপ এখানে আমাদের লোয়ার বেলি থাকলেও কিছু পরিমাণে কিন্তু লেগেও লাগবে। ক্রাঞ্চেস আর অলওয়েজ গুড ফর আপার অ্যাবস টোনিং, কারণ আমাদের রিব কেজ এর জন্য এবং হচ্ছে আমাদের অবলিক মাসেলের জন্য ক্রাঞ্চ ইজ মোস্ট এফেক্টিভ। সো প্রথমেই আমি আপার অ্যাবস এর জন্য টোন হয়, আপার অ্যাবসটা যাতে খুব তাড়াতাড়ি একটা সুন্দর পজিশনে আসে এটার জন্য আমরা সবাই জানি বাইসাইকেল ক্রাঞ্চ। সো আমি আপনাদেরকে 20 রেপিটেশন বাইসাইকেল ক্রাঞ্চ করে দেখাচ্ছি। দেন আমি জাস্ট কোর মাসেলের জন্য অবলিকের জন্য আমি 10 রেপিটেশন কোর ক্রাঞ্চ করে দেখাচ্ছি। হাত হ্যান্ডস আপ, লেগস গুলো গ্লুটসের কাছে প্রেসার দিয়ে অ্যান্ড ব্রিদ ইন করে উঠব, আউট। আমি রিব কেজে কিন্তু আমার রিব কেজ এঙ্গেজ হবে, ইনহেল করে উঠব, এক্সেল করব নামার সময়। 6 7 এটি আপার অ্যাবস এর জন্য খুবই এফেক্টিভ। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট আপার অ্যাবস এর জন্য যেটি আমি করে দেখাবো, ইটস এ কম্বিনেশন ক্রাঞ্চ। এই কম্বিনেশন ক্রাঞ্চটি আপনাদের সুবিধার জন্য আমি 6 রেপিটেশন করে দেখাচ্ছি। লেগটাকে গ্লুটসের কাছে এনে দুইটা পায়ের মাঝখানে কিছু গ্যাপ রাখবো, হাত দুইটাকে আমি মাথার উপরে ঠিক এইভাবে করে মাথার উপরে রাখবো, অ্যান্ড দেন আমি ক্রাঞ্চেস করবো। ঠিক এইভাবে করে আমরা যখন আমাদের নিজেদের অ্যাবস রুটিনটা তৈরি করতে যাব এবং যেই অ্যাবসের যেই পার্টটাকে আমি টোন করতে চাচ্ছি সেই পার্টটাকে ফোকাস করে নিশ্চয়ই আজকের ভিডিওর পরে কি ধরনের এক্সারসাইজ সিলেক্ট করব সেটি আর বুঝতে কোনো ভুল হবে না। আর কি ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স এন ইট অ্যান্ড ফিটের কাছ থেকে পেতে চান কমেন্ট করে জানাতে হবে, এবং কি এক্সারসাইজ কিভাবে আপনাদেরকে কাজে লাগছে, কিভাবে আপনারা উপকৃত হচ্ছেন অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না। আমাদেরকে সবসময় দোয়াতে স্মরণ রাখবেন, এন ইট অ্যান্ড ফিটের সাথেই থাকবেন।